আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সো দুঃখ ভারাক্রান্ত মন হওয়ার কারণ হচ্ছে যে এই সম্প্রতি সময়ে এই দুই তিন দিন ধরে যেই টপিকটা খুবই চলমান, যেটা বিশেষ করে আমাদের বাইকারদের মনে আঘাত আনছে, সেই টপিকটা হচ্ছে যে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে যে বাইক নিষিদ্ধ মহাসড়কে ঈদের 7 দিন পর্যন্ত। তো এই 7 দিন পর্যন্ত বাইকটা যে নিষিদ্ধ হইল এই জন্য প্রথমত আমি সরকারের গঠনমূলক সমালোচনা করে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি যে এটা আরেকটু ভালোভাবে যদি বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া যেত তাহলে সকলের জন্যই ভালো হতো। সো ব্যাপারটা এমন দাঁড়াইছে যে আমাদের মাথা ব্যথা হচ্ছে, সো আমরা মাথাটাই কেটে ফেললাম। ব্যাপারটা এরকম হয়ে গেল যে বাইকে হাজার সমস্যা তারা তুলে ধরছে যে মহাসড়কে বাইক চললে বাইক অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হইলে বাইকের কারণেই সব কিছু হইতেছে। তো তার মানে কি এটা বুঝাইলো যে আমার মাথাটা ব্যথা করতেছে, মাথাটাই কাটা ফেলাইলাম। তো মাথা ব্যথা করার পরে কি আমরা মাথাটা ওষুধ দিব, মাথাটা ভালো করার জন্য চেষ্টা করব। সো এইটা না করে যদি আমরা মাথাটাই কেটে ফেলি তাহলে আর লাভ কী হইলো? তাই তো মানুষটাই বাঁচলো না। তো সেই ক্ষেত্রে বাইকের যেই প্রথমত যে পদ্মা সেতুতে বাইকের, হ্যাঁ আমি অবশ্য স্বীকার করি যে প্রথমত পদ্মা সেতুতে বাইকের যেই প্রথমে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু এটা গুটি কয়েক বাইকারদের জন্য এরকম হয়েছে। সো এটার জন্য যে সম্মিলিত পুরো সমাজ দোষারোপ হবে সেটা কিন্তু মানে ঠিক না। আমার হাতের 5টা আঙুল কিন্তু সমান না, সেরকম একটা সব বাইকার যে ডিসেন্ট বাইকার হবে, সব বাইকার যে ভালোভাবে বাইক চালাবে এটাও কিন্তু না। এই জন্য তো দেশে আইন আছে, আমরা কিন্তু দেশের আইন প্রয়োগ করতে চাই। দেশে যদি আইন প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ধরনের সকল প্রবলেম সলভ করা সম্ভব। তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম, তো হঠাৎ মনে পড়লো বলতে দুদিন ধরেই আমি চিন্তিত, এটা নিয়ে খুব কষ্ট পাইলাম যে যেখানে হায়ার সিসির বাইক আমদানির কথা চলতেছে সেখানে তো বিভিন্ন জায়গায় টকশো চলতেছে যে না ভাই হায়ার সি বাইক তো দূরের কথা, মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ। সো আমরা যদি তাকাই আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, ইন্ডিয়া তো বাদ দিলাম, ইন্ডিয়া বিশাল দেশ, ইন্ডিয়ার কথা বাদ, যদি নেপালও আমরা দেখি, নেপালও কিন্তু হায়ার সির সকল বাইক অ্যাপ্রুভ আছে। সো নেপাল কি বাংলাদেশের থেকে অনেক বেশি উন্নত কান্ট্রি? যদি এই প্রশ্নটা আপনার কাছে থাকবে, নেপাল কিন্তু আমাদের থেকে বেশি উন্নত কান্ট্রি না, সেখানেও কিন্তু বাইক হায়ার সির বাইক চলতেছে, বড় বাইক চলতেছে। সো এখন মহাসড়কে বাইক চলাচলের যে নিষেধাজ্ঞা এটার পিছনে কী ষড়যন্ত্র চলতেছে? এরপরে দেখা যাবে কয়দিন পরে, প্রথমে পদ্মা সেতু বললো নিষিদ্ধ, ঠিক আছে আমরা মেনে নিলাম, দ্বিতীয়ত এখন বলতে 7 দিনের জন্য পরীক্ষামূলকভাবেও কি না এটার মহাসড়কের জন্য নিষিদ্ধ করা হইতেছে। এরপরে দেখা যাবে কিছুদিনের মধ্যেই বলবে যে কোনো বাইকই মহাসড়কে উঠতে পারবে না। তার মানে বাংলাদেশ যেখানে একটা উন্নয়নশীল রাষ্ট্র, যেখানে বাংলাদেশ আস্তে আস্তে একটা ভালো জায়গায় পৌঁছাবে, দেশের মান উন্নত হইতেছে, সেই ক্ষেত্রে সেখানে আমরা যদি এরকম সিদ্ধান্ত নেই তাহলে আমরা এই উন্নয়নশীল বিশ্বের সাথে কীভাবে তাল মিলে চলবো? সকল দেশের ক্ষেত্রেই কিন্তু সকল কিছুই আসছে। আমরা একটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, আমি কেন আইনের কথা বললাম আপনি একটু চিন্তা করেন যে আমরা কিন্তু এই যে ছাত্র আন্দোলনের আগে আমাদের কি দুজন হেলমেট পরতো? পরতো না, আমরা একজন হেলমেট পরতাম, অনেক সময় পরতামও না, হেলমেটের তেমন মামলাও ছিল না, এমনকি লাইসেন্সেরও তেমন মামলা ছিল না। কিন্তু ছাত্র আন্দোলনের পর যেই প্রভাবটা পড়লো আমরা কিন্তু দেখতেছি যে এখন দেখেন আমার সামনেই যে বামে দেখতেছেন দুজন হেলমেট পরা, আমি রাইড বাইক রাইড শুরু করি 2013 থেকে, ওইখানে তো সিঙ্গেল হেলমেটই পরা প্রশ্ন উঠতো না, যেখানে দুইটা হেলমেট এখন আইন প্রযোজ্য হয়েছে। তো আইন কি আমরা মানতেছি না? হ্যাঁ, আইন কখন মানবো না? যখন আইনের সঠিক প্রয়োগ হবে না। সো আমাদের উচিত, যে সরকারের উচিত যে এই দিয়ে দৃষ্টিপাত করা যে আমরা আইনটা কঠোর করে দেই। কেমন আইন করব যদি আমরা মহাসড়কে বাইক উঠা নিষিদ্ধ না করে যদি এরকম আইন করা যেত, মহাসড়কে বাইক যদি একটা লিমিটেড স্পিড থাকবে, এই স্পিডের বেশি যদি বাইক উঠানো হয় তাহলে অটোমেটিকভাবে বা যে কোনোভাবেই হোক এই আইন প্রয়োগের মাধ্যমে মামলা দেওয়া হবে। একইভাবে পদ্মা সেতু যদি দেখেন, পদ্মা সেতু কিন্তু 6 কিলোমিটার দীর্ঘ, তো ওইখানে যদি 2টা স্পিড মেশিন লাগানো হয়, যে কোনো বাইকাররা ওইখানে 60-এর উপর বা 50-এর উপর বাড়ি গাড়ি চালায়, এই টোল প্লাজা থেকে ওই টোল প্লাজা যাইতে যাইতে তার জন্য অটোমেটিক মামলা হয়ে যায়। সে অটোমেটিক মামলার মাধ্যমে ওই টোল প্লাজা যাওয়ার সাথে সাথে পুলিশ তার আটকাবে, বলবে আপনার স্পিড এত ছিল, আমাদের এই অটো মেশিনে এই জিনিস ধরা পড়ছে। তাহলে কি এটা উন্নত বিশ্বাতে আমরা কীভাবে তাল মিলে চলতে পারি না? অবশ্যই পারি। সো এইগুলো না করে কী ষড়যন্ত্রের কারণে আমাদেরকে হঠাৎ করে
এই বাইকে নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়াও আপনি যদি আরেকটা দেখেন, আমরা আপনারা সবাই কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট, আমরা যা ঢাকায় বসবাস করি আমরা কিন্তু অনেকেই জানি, শুধু ঢাকায় না যারা বাইরেও জানি তারা কিন্তু ক্যান্টনমেন্ট সম্পর্কে আইডিয়া রাখি। আমরা যখন আপনি চিন্তা করেন ঢাকার ভিতরে ক্যান্টনমেন্টে যাই, অটোমেটিক সিগন্যাল কিন্তু আসলে আমরা দাঁড়ায় যাই। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আইন। ক্যান্টনমেন্টের মধ্যে সঠিক আইন প্রয়োগ করা হয়েছে, ক্যান্টনমেন্টের মধ্যে কঠোর আইন আছে, যেই কারণে আমরা লাল নীল বাতি জ্বলতেছে ওইখানেই দাঁড়ায় গেছি, ওইখানে জোরে চালাইতে পারতেছি না বাইকটা, চাইলেই কিন্তু ক্যান্টনমেন্টে আমি জোরে টানতে পারতেছি না। আমার একটা ভয় থাকে এই যে আমার কেউ না কেউ স্পিড মিটারে না আমার স্পিড মাপতেছে, ওইখানে দেখা গেলো আমাকে মামলা করে দিল। সো তার মানে কি আমরা ক্যান্টনমেন্টে কি বাইককে একবার নিষিদ্ধ করা হবে ক্যান্টনমেন্ট থেকে? না, ক্যান্টনমেন্টে আমাদেরকে একটা লিমিটের মধ্যে রাখছে, মামলাই দিচ্ছে। তো আমরা ওইখানে ক্যান্টনমেন্টে সঠিকভাবে সুন্দরভাবে বাইক চালাচ্ছি। সো এটাই আমি বলতেছি, বাংলাদেশ সকল মানুষ যেহেতু শিক্ষিত না, সকল বাইকার যেহেতু ডিসেন্ট না, সেহেতু আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। যদি সঠিকভাবে আইন প্রয়োগ করা হয় তাহলেই তো এই প্রবলেমটা সলভ করা যাবে। আমরা দেখলাম হঠাৎ করে, আমি প্রথম দিন দ্বিতীয় দিন শুনলাম পদ্মা সেতুতে ঠিক বাইক নিষিদ্ধ, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আপনারা যদি দেখেন পদ্মা সেতুতে অলরেডি কিন্তু বাসও অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অনেক কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জিনিসটা মানুষ মানে নিতে পারলো যে ঠিক আছে আমরা ফেরি দিয়ে বাইকটা পাল করলাম, কিন্তু মহাসড়কে বাইকটা নিষিদ্ধ করলো ঈদের সময়, যে অনেক মানুষ আছে, অনেক চাকরিজীবী আছে, অনেকে আছে যারা বাইক চালায় তাদের দেশের বাড়ি যায়, গ্রামের বাড়ি যায়, অনেকে মানিকগঞ্জ ঢাকার আশেপাশে আছে যারা ওইখানে দেশ ঈদ বাড়ি ঈদ ঈদ করে, ঈদ উদযাপন করবে, তারা বাইক দেখো তাদের চাকরিজীবী যারা আছে তারা ঈদের আগের দিন বা দুই দিন আগে ছুটি পায়, ওই দুই দিন আগের থেকেই কিন্তু বাইক চলাচল নিষিদ্ধ হয়ে গেলো। তার মানে কি তারা এখন বাসে যাবে, তাদের বাইকটা কি বাসায় রেখে যেতে হবে? তো তাদের খরচটা বেড়ে গেল না? যারা মধ্যবিত্ত, যারা মধ্যবিত্ত আছে, যারা লিমিটেডভাবে চলাফেরা করে, তারা কি তাদের এই খরচটা বাসে গেলে বাইকে যে খরচ, বাসের অবশ্যই 100% এই খরচটা বেশি। তাছাড়া এমন এমন জায়গা আছে, যারা অনেক বাস আছে যেখানে বাস স্ট্যান্ডে নামাই দিল, আপনাকে স্ট্যান্ড থেকে আবার হেঁটে আবার ওইখান থেকে অটো, অটো থেকে রিক্সা, এভাবে করে বাসে পৌঁছে দিতে হয়। সেই ক্ষেত্রে কি তাদের জন্য বাইকটা বেস্ট ছিল না? তাদের জন্য টাকার যেই ঘাটতিটা, সেই ঘাটতিটা কেমন দেখাইলো? সো এটা একটা মানে এখন আমরা অনেক অনেক বাইকাররা আছে যারা মানববন্ধন করেছে আজকে, এরপরে স্মারকলিপি দিয়েছে ডিসির মহোদয়ের কাছে। আমরা সরকারের কাছে বিনীত আবেদন নিবেদন করি যে সরকারের, আমাদের সরকার অত্যন্ত অত্যন্ত বিচক্ষণ একটা সরকার, অনেক বিচক্ষণ ব্যবস্থাও কিন্তু সরকার, এইরকম একটা বৃহত্তর আমরা যে পদ্মা সেতু স্বপ্নের সেতু, আপনারা আমার ব্লগ দেখে থাকবেন, ওখানে গিয়ে আমি যে আবেগপ্লুত হয়েছি যেটা বলার বাইরে, যাক সেখানে কিছু বিশৃঙ্খলা অবশ্যই ছিল। আমি তো এখনও বলি বাংলাদেশের সকল মানুষ শিক্ষিত নয়, বাংলাদেশ সকল বাইকার ডিসেন্ট নয়। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যদি আমরা আইনের সঠিক প্রয়োগ করতে না পারি তাহলে কি, তাহলে কিভাবে করে কিভাবে আমরা আমাদের দেশকে আগায় নিয়ে যাব? আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই তো আমাদের দেশের আইন প্রয়োগ সম্ভব। তো যদি এখন যদি সরাসরি বলি যে বাইক নিষিদ্ধ, বাইক চলবে না, কিছুদিন আজকে দেখা গেলো 7 দিনের জন্য নিষিদ্ধ করলো, অচিরেই আমি যা বুঝতেছি অচিরেই বলবে যে মহাসড়কে বাইক চলাচল একেবারেই নিষিদ্ধ হয়ে যাবে, সেটা বলার কিছু না। তাহলে বহির্বিশ্বের সাথে আমাদের আমাদের আমরা কীভাবে তাল মিলিয়ে চলবো? বহির্বিশ্বে যেখানে হায়ার সিট বাইক উৎপাদন হচ্ছে, আমরা দেখেছি বাংলাদেশে যখন হায়ার সিট বাইক ঢুকবে এখানে কত মানুষের কর্মসংস্থান বাড়বে। আমরা যদি আমার দেশের কারখানা গড়তে পারি, হায়ার সিট কারখানা, সেক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য অন্যান্য কোম্পানিগুলো রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে অন্যান্য কোম্পানি যখন বাংলাদেশে কারখানা স্থাপন করবে, এখানের বিদ্যুৎ খরচ হবে, এখানের মানুষজন লেবার কাজ করবে, তো এখানে আমার কর্মসংস্থান অবশ্যই বাড়বে, আমাদের জিডিপি বৃদ্ধি হবে, আমরা বহির্বিশ্বের থেকে রপ্তানি আমদানি রপ্তানি পর্যন্ত করতে পারবো। তো এই যেই ক্ষেত্রে বাংলাদেশটা আগে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে যাচ্ছি, এটার পিছনে কী ষড়যন্ত্র? এখানে আমার আমি অবশ্যই বলতে পারি যে সরকারকে কোনো না কোনোভাবেই কেউ না কেউ কোনো মন্ত্রণা দিয়েছে, যে কোনো একটা মহল আছে যারা চাইতেছে যে বাইকটা নিষিদ্ধ হোক। সো সেই মহলটা অবশ্যই প্রভাবশালী একটা মহল, প্রভাবশালী মহলটা আমার মতে প্রভাবশালী মহলটা চাপে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কারণেই সরকার মূলত এরকম সিদ্ধান্তে বাধ্য হয়েছে, আর সরকারকে ভুল বোঝানো হয়েছে। আমি আশা করব ইনশাল্লাহ অন্য একটা পক্ষ সরকারকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে যে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে এই রুলস ফেরানো সম্ভব, অবশ্যই সম্ভব, বাংলাদেশে যদি আইন প্রয়োগ হয় অবশ্যই রুলস ফেরানো যাবে। তবে অচিরেই যেন এই নিষেধাজ্ঞার আমি গঠনমূলক প্রতিবাদ জানাই, আশা করি সরকার এই জিনিসটা দৃষ্টিপাত করবে, এবং হাজার হাজার যে ঘরমুখী মানুষ আছে তাদের যে চরম দুর্ভোগ হবে
সেই দুর্ভোগ থেকে সরকার খুব তাড়াতাড়ি এই নিষেধাজ্ঞা তুলে দেবে এবং আমাদেরকে যারা বাইকাররা বাড়িতে যাবে তারা সুন্দরভাবে আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা।